চার দিনের মধ্যে দাবির বিষয়ে অগ্রগতি না হওয়ায় আবারও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলার শিক্ষার্থীরা। এই মুহূর্তে নগরের বাদশা মিয়া সড়কে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছি তার কাছে। মূল ক্যাম্পাসে ফেরত নেওয়ার এক দফা দাবিতে আবারও কিন্তু আন্দোলন শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজকে সকাল থেকে কিন্তু প্রধান ফটকে তালা দিয়ে কিন্তু তারা এই আন্দোলন শুরু করে। সেক্ষেত্রে আমরা সকাল থেকে দেখছি বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো শিক্ষক প্রবেশ করতে পারেনি, যারা কর্মকর্তা কর্মচারী ছিল তারাও কিন্তু এখানে আসতে পারেনি। এই মুহূর্তে আপনারা দেখছেন যারা চারুকলা শিক্ষার্থীরা রয়েছে তারা নিজেদের মধ্যে তারা কথা বলছে, তাদের আসলে করণীয় কী রয়েছে, কী কারণে তারা আন্দোলন করছে সেসব বিষয়ে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন শিক্ষার্থী তারা কিন্তু এখানে এক একজন আরেকজনকে বলছে যে তাদের করণীয় কী রয়েছে। এবং একটি বিষয় এখানে বারবার তারা বলছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে তারা দীর্ঘদিন এর আগে 82 দিন আন্দোলন করেছে এবং এরপর চট্টগ্রামের জেলা প্রশাসক সাবেক সিটি মেয়রদের আশ্বাসের প্রেক্ষিতে তারা আন্দোলন থেকে সরে এসেছিল এবং এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান অগ্রগতির হওয়ার কথা ছিল। সেই ধরনের কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ার অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু আজকে থেকে কিন্তু তারা আবার আন্দোলন শুরু করেছে। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বারবার এই আন্দোলন থেকে শিক্ষার্থীদের সরিয়ে আনার জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি, সেই বিষয়টি তারা বারবার বলছে এবং তারা বলছে যে আন্দোলনটি তারা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসনে কী ধরনের চিন্তাভাবনা রয়েছে, কোনো ধরনের তাদের সাথে কথা না বলা কিংবা সমস্যা সমাধানের কোনো আগ্রহ না থাকার কারণেই কিন্তু আন্দোলনের থেকে তাদেরকে আসলে পিছিয়ে আসা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। অনেকটা বাধ্য হয়েই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা শিক্ষার্থীরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে সেটি কিন্তু তারা বলছে। এর আগে গত বছরের 2 নভেম্বর থেকে আন্দোলন শুরু হয়েছিল এবং 22 জানুয়ারির জেলা প্রশাসক এবং সাবেক সিটি মেয়র এসেছিলেন, তারা বলেছেন এখানে যে জরাজীর্ণ ভবন রয়েছে সেই ভবনগুলো সংস্কার করা হবে, এছাড়া মেয়েদের জন্য যে আবাসন ব্যবস্থা সেটি নিশ্চিত করা হবে, এছাড়া এখানে যে বিশ্ববিদ্যালয়ে যে ক্যান্টিন সুবিধা সহ অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধাগুলো রয়েছে সেসব সুবিধার এখানে ব্যবস্থা করা হবে এবং মূল ক্যাম্পাসে স্থানান্তরের যে প্রক্রিয়া সেটি শুরু হবে বলেছিল। তো মূলত চার দফার একটিও বাস্তবায়ন হয়নি এমন অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আমরা আজকে জানতে পেরেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই আন্দোলনের পথ বেছে নিয়েছে। সেক্ষেত্রে তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদেরকে এই মুহূর্তে একটি দফায় তারা আন্দোলন করছে, মূল ক্যাম্পাসে ফেরত নিয়ে যাওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। তবে একটি পক্ষ বলছে তারা ক্লাসে ফেরত যেতে চায়। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত চারুকলা ইনস্টিটিউট থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।